পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি মেরুদণ্ডের অপারেশনবিহীন পুনর্বাসন চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আরশি আক্তার। উনি ফেসবুকে প্রশ্ন রেখেছেন যে তার ঘাড় ব্যথা করে, যা বসে থাকলে পরে উনি ভালো বোধ করেন, বাট হাঁটাহাঁটি করলে বেড়ে যায় ব্যথাটা। আসলে ঘাড় ব্যথা অনেক কারণেই হতে পারে। আপনার এর আগে আমি বলেছি পেশাগত একটা ব্যাপার, এবং এখন যেমন ইয়াং জেনারেশন প্রায় আমার কাছে ঘাড় ব্যথা নিয়ে আসে। এর আগে আমি বলেছি যে মোস্ট অফ দ্য কজ হচ্ছে আপনার এই যে স্মার্টফোনের ব্যবহার, বা হয়তো স্টুডেন্ট হলে তার লেখাপড়ার ব্যাপার থাকে, বা এখন সবাই অনলাইনে পড়ালেখা করছে, কম্পিউটার ব্যবহার করছে, বা হয়তো স্মার্টফোনের মাধ্যমে ক্লাস করছে। এই যে সামনে ঝুঁকে বসে থাকা, তারপরে লেখালেখি হতে শুরু করে, বা বিভিন্ন কাজের ক্ষেত্রে এটা হতে পারে, বা টানা বসে কম্পিউটিং করা। আপনি দেখবেন বিভিন্ন বাসে বা রাস্তাঘাটে যে কোনো জায়গায় একজন কেউ না কেউ কোনো একটা মোবাইল নিয়ে সামনে ঝুঁকে হয়তো ফেসবুক বা ইন্টারনেটে আছে কোথাও। তো এই সকল কারণে আমরা প্রচুর রোগী পাচ্ছি। দেখা যায় যে ঘাড়ের বিভিন্ন স্পাজম হতে পারে, এবং দেখা যায় অনেক সময় রোগী আবার হাঁটা চলাফেরা কিছুদিন করলে বা কয়েক ঘন্টা করলে আবার অনেকাংশে কমে আসে। দুই ধরনের ব্যথা আসলে আমরা দেখি, যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে রেস্টে বাড়ে, মুভমেন্ট করলে কমে যায়, আবার কারো দেখা যায় মুভমেন্ট করলে বাড়ে, রেস্টে কমে। জি, আসলে যদি ব্যথাটা মাসেলে হয়, মাংসপেশিতে সফট টিস্যুতে হয়, তাহলে মুভমেন্ট করলে ব্যথাটা কমে যাবে, কারণ মাসেল আর রেস্টে থাকলে বেড়ে যাবে। কারণ যখন কেউ রেস্ট বলতে আমি বোঝাচ্ছি, যেমন উনি যদি বসে ছিল বলল, যদি বসে কম্পিউটিং করে, এটা এক টাইপ অফ মাসেলের জন্য রেস্ট, কিন্তু মাসেল পারসিস্টেন্ট টেন্সে থাকে, মানে সারাক্ষণ একটা টেনশান অবস্থা থাকে মাসেল, তখন মাসেলটা পেইন করে। মাসেল এমন একটা জিনিস যেটাকে আপনাকে মুভমেন্ট করাতে হবে। মাসেলের লেন্থ বড় হবে, ছোট হবে, আপনি যখন হাঁটেন মাসেলটা লম্বা হয়, আবার শর্ট হয়, এভাবেই তো হাঁটতে পারে। তো তদ্রুপ যখন হাঁটা চলাফেরা করে মাসেল মুভমেন্ট হয়, মাসেল ইলাস্টিসিটি বাড়ে, সার্কুলেশন বাড়ে, যে পেইন সাবস্টেন্সগুলো এগুলো ব্লাডে চলে যায়, তখন পেইনটা কমে আসে। আর যদি সে যেটা কোনো সমস্যা আপনার একেবারে ডিপ টিস্যুতে হয়, স্পেশালি হাড় এবং জোড়া বা নার্ভ কোথাও কম্প্রেশন থাকে, তখন মুভমেন্ট করলে পেইনটা বেড়ে যাবে, কারণ তখন একেবারে হাড় এবং জোড়ার যে স্ট্রাকচারাল ইন্টারনাল, সেখানে নার্ভে কম্প্রেশন হয়, তখন ব্যথাটা বেড়ে যেতে পারে। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আমি কক্সবাজার থেকে শাহাদাত হোসেন বলছিলাম। আমার বয়স 45 ইয়ার্স। জি হ্যাঁ, আমার মূল সমস্যা হলো আমি সকালে ঘুম থেকে ওঠার সময় আমার হাঁটুর নিচে পিছনে মাসল যেগুলো আছে মাংসের, ওখানে পিণ্ডের মতো হয়, হঠাৎ করে পিণ্ডের মতো হয়ে যে কি শক্ত ব্যথা হয়, এটা আমার একদম মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে ওই সময়, এইরকম ব্যথা হয়। হ্যাঁ, তো এটা সব সময় হয় না অবশ্যই, ধরেন 2 দিন পরে 3 দিন পরে, মানে হাঁটুর নিচে পিছনের অংশে, পিছনের অংশের মাংস পিণ্ডের ওখানে। কতদিন হলো এই ব্যথাটা, কতদিন আনুমানিক? এটা আমার আনুমানিক প্রায় 1 বছর 2 বছর হবে। কোমর ব্যথা আছে পাশাপাশি? জি না, এমনি আমার ওই ডায়াবেটিস আছে। কোমরে ব্যথা নেই? কোমরে ব্যথা নেই। আচ্ছা, হাঁটুর সামনের অংশে, মানে বাটি, যে সামনে যে বাটিটা, সেখানে ব্যথা হয়? হাঁটুর মধ্যে না, ওখানে হয় না, ওখানে সামনের সামনের পাটিতে ব্যথা হয় না, শুধু ওই পিছনের ওইটা হঠাৎ করে একটা মানুষের মতো কিছু হয়ে আবার ঠিক হয়ে যায়, ওইটা থেকে ব্যথা বেশি। জি ধন্যবাদ, আমি বলছি আপনার সমস্যাটা, এটা আমরা প্রায় রোগী পাই, যে অনেক সময় রোগী হাঁটু ব্যথা নিয়ে আসে। আসলে হাঁটুতে ব্যথা না, আমাদের হাঁটুর পিছনে যে পপলিটিয়াল ফোসা বলি আমরা ডাক্তারি ভাষায়, অ্যানাটমিক্যাল ভাষা, সেইখানে এই প্রবলেমটা হতে পারে। সেখানে হয়তো অনেকের ফুলে যায়, যেমন ব্যাকার সিস্ট হতে পারে, বা অনেকের পিছনে যে হ্যামস্ট্রিং মাসেলগুলো, বা ওখানে আপনার যে মাসেলগুলো আছে, সেই মাসেলগুলো অনেক কারণে পুল করতে পারে, বা মানে টেনে ধরতে পারে, তখন ওই যে রোগী বলে যে ওখানে ফুলে গিয়েছে। এই ফুলাটা কিন্তু মানে পার্মানেন্ট না, আবার চলে যায়। তো এইটা অনেক কারণে হয়, কারণ একটা মানুষের শরীরের যদি কোনো একটা
সিস্টেমে প্রবলেম হয়, সেটা যে কোনো কারণে, ইভেন কি যদি পানিও কম খায়, তা থেকেও জাতীয় সমস্যা হতে পারে। তো আপনার সমস্যাটার ক্ষেত্রে আপনার আমি বলবো আপনি কিছুদিন মাসেল রিল্যাক্সিন ট্যাবলেট খেতে পারেন, যেমন ব্যাকলোফেন 10 mg একটা করে দুবেলা ভরা পেটে আপনি 10-15 দিন খেয়ে দেখেন। আর কিছু হ্যামস্ট্রিং মাসেল স্ট্রেসিং এক্সারসাইজ আমরা বলি, যেমন আপনি রাতে যখন ঘুমাবেন আপনার হাঁটুটার নিচে একটা রোল করে একটা টাওয়াল পেঁচিয়ে, বা ছোট বাচ্চাদের যে পিলো বা বালিশ থাকে ওরকম হাঁটু নিচে দিয়ে ওটা হাঁটু দিয়ে প্রেস করবেন, 10 সেকেন্ড ধরে রাখবেন, ছেড়ে দিবেন। এটা আমরা বলি নি স্ট্রেটিক এক্সারসাইজ বা কোয়াড্রিসেপস স্ট্রেটিক এক্সারসাইজ। এই যেহেতু এক্সারসাইজ করে দেখেন, আর হাঁটার অভ্যাস করতে হবে, সাইকেল চালানো এগুলা, বা সাঁতার কাটা। আপনি তো কক্সবাজার, আপনাদের প্রচুর বিশাল সমুদ্র সৈকত আছে, যদি সম্ভব হয় আপনি সাঁতার কাটতে পারেন, এটা মাসেল পুল বলি, এটা হতে পারে অনেক কারণেই। এতেও যদি ইম্প্রুভ না হয় অত ডাক্তার আপনাকে আপনাকে ডাক্তার দেখিয়ে তারপরে ট্রিটমেন্ট করতে হবে। আর একটা হচ্ছে আপনার বিছানাটা খেয়াল করবেন, যেহেতু শোয়ার পরে সকালে ঘুম থেকে উঠলে এটা হয়, হয়তো আপনার বিছানাটা অনেক দিন একই রকম উঁচু নিচু বিছানা আপনি ঘুমাচ্ছেন, সে বিছানাটা কারেকশান করে দেখেন যে সমান হইতে হবে এবং ফার্ম হইতে হবে। ফার্ম মানে যেন উঁচু নিচু না হয়, একেবারে অত্যধিক নরম না হয়, আবার একেবারে হার্ড বিছানা না হয়। একটা তোষক ব্যবহার করতে পারেন বা ম্যাট্রেস 1-2 ইঞ্চি উচ্চতার, বিছানাটা কারেকশন করলে আমার মনে হয় এটা সমাধান হয়ে যাবে। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি জহির সিডন থেকে। জি আমি স্যার সব। জি জহির সাহেব, আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার, স্যার আমার স্পাইনে ব্যথা 2016 সাল থেকে স্যার। হুম, আমি আমি স্যার আমার হলো স্যার HLA-B27 পজিটিভ স্যার। হুম, ক্যান্সারোজেন স্পন্ডালাইটিস স্যার। জি আমি বুঝতে পেরেছি। আপনি এখন কি করেন আর বর্তমানে সমস্যা কি? স্যার বর্তমানে সমস্যা স্যার আমি স্যার আপনাকে দেখিয়েছিলাম স্যার, আমি যখন ঢাকাতে ছিলাম স্যার। আচ্ছা, আপনি কি করেন? আমি স্যার ইয়ে আছে এয়ারপোর্টে চাকরি করি স্যার। আচ্ছা আচ্ছা, জি বলেন স্যার। ওই আপনি আমাকে দিয়েছিলেন স্যার টোফানি ব্যাগ স্যার। হুম, আর স্যালাজিন স্যার। হুম, এগুলো স্যার আমি কন্টিনিউ করতেছি। হুম, কিন্তু স্যার ওই যে ব্যথা আগের মতোই আছে স্যার। হুম, কিন্তু স্যার এখন সমস্যাটা হচ্ছে স্যার আমার স্যার ওই যে ডায়াবেটিসটা সুগার লেভেলটা একটু বেশি, আর হলো কোলেস্টেরল হঠাৎ করে বেড়ে গেছে। হুম, এগুলো কি স্যার যে কোনো ওষুধের কোনো সমস্যা হতে পারে কিনা, ঠিক না? আচ্ছা, আপনি আপনি এই যে ওষুধ খাচ্ছেন, আপনি কি 3 মাস পর পর কিছু ব্লাড টেস্ট করার কথা, স্পেশালি কিডনি লিভার টেস্ট, এগুলো কি করে দেখেন না? হ্যাঁ 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 স্যার, স্যার আমি এই যে এগুলো স্যার দেখেছি স্যার, এগুলো ভালো আছে। কিডনি এগুলো, হ্যাঁ এগুলো না ভালো আছে। আর থেরাপি নিচ্ছেন কোথাও, কোনো এক্সারসাইজ বা থেরাপি? ঢাকাতে থাকা অবস্থায় স্যার থেরাপি নিয়েছিলাম। হুম, এখন আর নেওয়া হয় না। ওষুধ ধরে নিচ্ছি না আর কি। আচ্ছা জি, আমি আমি উত্তর দিচ্ছি। আসলে ডায়াবেটিস এবং আপনার বা অন্য কোনো সমস্যা, সেটা এন্ডোক্রাইন ডিসঅর্ডার, হ্যাঁ সেটা, বা প্রেশার, যেমন ওনার কোলেস্টেরল, কোলেস্টেরল বেড়ে যেতে পারে খাবারের থেকে। কিছু খাবার আছে, আমি এর আগেও অনেকবার বলেছি যে হাই রিচ ফুডগুলো বা অতিরিক্ত চর্বিযুক্ত খাবারে কিন্তু আমাদের শরীরে কোলেস্টেরল বাড়ে, বা আমরা যদি খাবার খেলাম ঠিকই কিন্তু বার্ন করলাম না, মুভমেন্ট করলাম না, তা থেকে বেড়ে, ইভেন কি মানসিক চাপে থাকলেও কিন্তু কোলেস্টেরল বেড়ে যায়। এবং কোলেস্টেরল আপনার লো ডেন্সিটি আছে, আবার হাই ডেন্সিটি লিপ, আবার হচ্ছে আপনার ট্রাইগ্লিসারাইড, বিভিন্ন রকম কোলেস্টেরল, এক একটা এক এক রকম মাত্রা থাকতে পারে। তো আমার মনে হয় আপনার যেহেতু কোলেস্টেরল বেড়ে গিয়েছে, আপনি অবশ্যই কোলেস্টেরল কমানোর ওষুধ, যেমন অ্যাটোরভাস্টেটিন বা অন্যান্য ওষুধ আছে, সেটা ডাক্তারের পরামর্শে আপনি খান। ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোল করতে হবে। এই ওষুধ থেকে, সাধারণত ডিজিজ মডিফাইং ড্রাগ থেকে জাতীয় সমস্যা হয় না, যেটা হতে পারে লিভার বা কিডনির প্রবলেম হতে পারে। এই জন্য আমরা বলি যারা দীর্ঘমেয়াদী ডিজিজ মডিফাইং ড্রাগ খান, স্পেশালি সালফাসালাজিন বা টোফানিসিটিন বা এই জাতীয় ওষুধ, তারা 3 মাস পরপর কিডনি এবং লিভার ফাংশন টেস্ট করে দেখতে হবে। যদি ওই দুইটাতে তেমন কোনো সমস্যা না হয় ওষুধ কন্টিনিউ করতে হবে। আর আপনার ক্ষেত্রে আমি বলবো আপনার মূলত অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস বা SPA যেটা আমরা বলি, স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, এই রোগগুলোর মূলত মেইন ট্রিটমেন্টই হচ্ছে পুনর্বাসন চিকিৎসা। আপনার সেক্ষেত্রে একেবারে প্রপার ওয়েতে থেরাপি চিকিৎসা কন্টিনিউ করতে হবে, সাঁতার কাটতে হবে, দৌড়াতে হবে, এক্সারসাইজ করতে হবে, গরম সেক দিতে হবে,
এতেই আপনি ভালো থাকতে পারবেন এবং ফলো আপ করতে হবে প্রতি 3 মাস পর পর ডাক্তার যাকে দেখান। যেমন আপনি যেহেতু আমার রুগী, আমার কাছে এসে আবার একটু কষ্ট করে হলেও দেখাতে হবে, চট্টগ্রাম তো অত দূরে না, আর এয়ারফোর্সে তো আপনাদের অবশ্যই ওখানে থেরাপির বা আপনার CMS এ ব্যবস্থা আছে, আপনি একটু কষ্ট করে থেরাপি ট্রিটমেন্ট নেন আবার এক সময় একটু ফলো আপে আসবেন। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মনির ধামের থেকে বলছি। জি, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আমার 2-3 মাস যাবত আমার কাঁধের কাছে যে শোল্ডারটা এইখানে জয়েন্টে আমার একটু পেইন, এই পেইনের কারণে আমি কিছু ধরতে পারি কিন্তু ওই ছুরি মারতে পারি না বা হাতটা উঁচু করতে পারি না এবং মুখ করতে পারি পিঠের দিকে। এখন এই ব্যথার জন্য আমি একজন ডাক্তারকে সাজেশন নিয়েছিলাম, উনি ডাক্তার সাহেব আমাকে বেশ কিছু ওষুধ দিয়েছিলেন, পেন কিলার দিয়েছিলেন, ওই লেফলেক দিয়ে আর হলো কি ওই জয়েন্ট ইমেজ আর ওই ভিটামিন ডি দিয়েছিলেন, ক্যালসিয়াম। তো উনি 1 মাসের ওষুধ দিয়েছিলেন, 1 মাস আমার খাওয়া শেষ, কিন্তু এখনো আমার তো পরিবর্তন দেখছি না। আপনার ডায়াবেটিস আছে? ডায়াবেটিস না, ডায়াবেটিস নেই, ডায়াবেটিস 5.6 কত যেন বললো। বয়স বয়স কত? আচ্ছা, আপনার এই এই শোল্ডারের ব্যথা আঙ্গুলে আসে, হাতের আঙ্গুলে? আপনার ব্যথাটা কি হাতের আঙ্গুল পর্যন্ত চলে আসে? না না না, আমার শুধুমাত্র ওই জয়েন্ট এইটুকুই, ওই জয়েন্ট কাঁধের কাছে এই এখানেই জাস্ট ওইটুকুই, আর কোথাও মুভ করে না। আচ্ছা জি, ধন্যবাদ। আমি বলছি আসলে শোল্ডারের অনেক প্রকার এর আগে আমরা বলছি ব্যথা হতে পারে, যদি শোল্ডারের ব্যথা ইটসেলফ শুধু শোল্ডারের মধ্যে থাকে, জোড়ার মধ্যে হাতের এফার্ট না হয়, তাহলে বুঝতে হবে এখানেই কোনো একটা প্রবলেম হচ্ছে। যেমন ডায়াবেটিস রোগীদের আমরা প্রায় কোনো একটা সমস্যা হতে পারে, এখানে অনেক একটা কমপ্লেক্স স্ট্রাকচার শোল্ডারটা। যেমন আমরা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, এটা একেবারে কমন, ডায়াবেটিস রোগীর প্রায় শোল্ডার ব্যথা হয় এবং হাত উঠাতে পারে না, চুল বাঁধতে অসুবিধা হয়, জামা গায়ে দিতে কষ্ট হয়, বা ওই যে উনি বলছে যে থ্রো করতে পারে না বা হাত উঠাতে গেলে, কারণ থ্রো করতে গেলে তো জোড়াটার একটা মুভমেন্ট হয়, তো সেক্ষেত্রে অনেক সময় যে রোটেটর কাপ সিনড্রোম বলি আমরা হতে পারে, বাই মানে এখানে বাইসেপস মাসেলস ভিতরে অ্যাটাচমেন্ট আছে, সুপ্রা স্পাইনেটাস মাসেল আছে বা বিভিন্ন ভার্সা আছে, ভার্সাগুলো ইনফ্লামেশন হতে পারে। তো আপনি যেহেতু ওষুধ খেয়েছেন অনেক দিন কাজ হচ্ছে না, আপনাকে এই ক্ষেত্রে পুনর্বাসন চিকিৎসা নিতে হবে, আর বিকল্প কোনো পথ খোলা নেই। এই ক্ষেত্রে বিভিন্ন থেরাপি আছে, যেমন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এবং এক্সারসাইজ, স্পেশালি বিভিন্ন আপনার আমরা বলি যে ম্যানুয়াল থেরাপিগুলো, স্পেশালি এক্সারসাইজ, মুলিগান কনসেপ্ট বা মেইটল্যান্ড বিভিন্ন এক্সারসাইজ আছে শোল্ডারের, এগুলো করতে হয়। আপনি একজন রিহ্যাবিলিটেশন পুনর্বাসন চিকিৎসকের শরণাপন্ন হয়ে এক্সারসাইজ করতে হবে। যেমন আপনার যদি নিজে এক্সারসাইজ করতে চান, সাঁতার কাটা এটাও এক প্রকার এক্সারসাইজ, বা অনেক সময় আপনার এই পুলি ঘোরানো বা আমরা বলি কপিকল হাত মুভমেন্ট করা বা ওয়ালে হাতটা ঘোরানো, এই জাতীয় বিভিন্ন এক্সারসাইজ আছে। তো আপনি যদি সম্ভব একজন স্পেশালিস্টকে দেখিয়ে এক্সারসাইজ করতে হবে, পুনর্বাসন থেরাপি চিকিৎসা নিতে হবে, এছাড়া এই সমস্যা সমাধান হবে না। ব্যথার ওষুধ আপনি 1 মাস খেয়েছেন, আর আমার মনে হয় না খাওয়াটাই ভালো। সোহেল নামে একজন ফেসবুকে প্রশ্ন রেখেছেন যে ওনার মেরুদণ্ডে ব্যথা, বিশেষ করে দেখা যায় যে বেশি ঘুমালে ওনার মেরুদণ্ডে ব্যথাটা হয়। তো এটা আসলে ঘুমেরও একটা নিয়ম কানুন আছে, আপনি সারাদিন শুয়ে থাকলে তো আপনার ব্যথা হতেই পারে। আমরা এই যে করোনায় বারবার ও দেখছি যে এখন প্রচুর রোগী বেড়ে গেছে ইনঅ্যাক্টিভিটির কারণে, বসে থাকা শুয়ে থাকা, যদি কেউ সারাদিন শুয়ে থাকে তাহলে স্পাইনের উপর একটা প্রেশার পড়ে। হ্যাঁ, স্পাইন, কারণ মানুষ আল্লাহাক তার সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, আমাদেরকে মুভমেন্ট করতে হবে, শুধু মানুষ না প্রত্যেকটা প্রাণী কিন্তু মুভমেন্ট করে, স্পেশালি গাছপালা ছাড়া। তো এই যে পারমানেন্ট স্ট্রাকচার ছাড়া সবাই মুভমেন্ট করে, এবং দেখবেন প্রাণীগুলো স্ট্রেসিং করে, বিভিন্ন পাখি স্ট্রেস করে, কুকুর বা বিড়াল দেখবেন নিজে নিজে স্ট্রেস করে, তারা হাত পা একটু লম্বা করে, বাঘেও দেখবেন অনেক সময় লম্বা খাঁচার মধ্যে থাকলেও সে স্ট্রেস করে। তো আপনি যদি স্ট্রেসিং না করেন, এক্সারসাইজ না করেন, হাঁটা চলাফেরা না করেন, তাহলে মাসেলের বা পিঠের বিভিন্ন সমস্যা হবে। আমি ওনাকে বলবো উনি একটু ঘুমানো বা শুয়ে থাকাটা কমাতে হবে। আমরা সর্বোচ্চ 6 ঘন্টায় এনাফ আমাদের জন্য ঘুম, বা কারো ক্ষেত্রে যদি একটু বেশি ঘুম হলে 8 ঘন্টা, এর বেশি আমাদের শুয়ে থাকার কোনো প্রয়োজন নেই একটা মানুষের জন্য। এবং সেটা অবশ্যই আমি
শুয়ে থাকার ক্ষেত্রে বারবার, এর আগেও আমি অনেক আমার ইউটিউব চ্যানেলও ভিডিও দিয়েছি, এসএটিভিতে অনেকবার বলেছি, ঘুমানোর কিছু নিয়মই হচ্ছে আসলে ঘুম আল্লাহ পাক দিয়েছে রাতের জন্য, নট দিনের জন্য। অনেকে দিনে ঘুমায়, দিনে শুয়ে থাকে, এটা একটা ব্যাড হ্যাবিট, এতে ব্যথা বাড়বে এবং হতাশাগ্রস্ত বা বিভিন্ন রোগ এগুলো দেখা দিবে। আমাদের ঘুমানোর অ্যাপ্রোপ্রিয়েট টাইম হচ্ছে রাত, এবং যত আর্লি ঘুমিয়ে যাওয়া যায় তত মানুষের জন্য ভালো। ব্যথা নট অনলি, অনেক রোগের উপকার হবে, যত তাড়াতাড়ি ঘুমানো যাবে। এবং ঘুমানোর ক্ষেত্রেও আপনার কিছু নিয়মকানুন আছে, আমরা অনেক সে লাইট জ্বালিয়ে ঘুমাই, অনেকে বারান্দায় একটা ডিম লাইট জ্বালানো, এটা সম্পূর্ণ নিষেধ, এটা ইসলামের দিক দৃষ্টিকোণ থেকে নিষেধ এবং ডাক্তারি বৈজ্ঞানিকভাবে ওটা নিষেধ। কারণ হচ্ছে ঘুম সাবস্টেন্স রিলিজ হয় যেই ব্রেনের মধ্যে, যেটা আমরা বলি মেলাটোনিন, এই এই মেলাটোনিন রিলিজ হওয়ার জন্য আমাদের আলোটা এটা ডিস্টার্ব করে।